আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার দেশি মুরগির বাচ্চা গুলো আমি কিভাবে লালন পালন করি এখানে কিন্তু একটা ছোট্ট আকারে ঘর করে এর মধ্যে রেখে দিয়েছি এখানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এর নিচেই কিন্তু আমি দিয়েছি হচ্ছে এই যে মুসুরি বলে মুসুরির ভুসি বলে মুসুরি বের করে নেওয়ার পরে যে জিনিসটা থাকে সেগুলো কিন্তু আমি নিচেই দিয়ে দিছি এবং এই মুরগির বাচ্চাগুলো এখানে ছেড়ে রেখেছি এরা কিন্তু এই নিচে যে ঠান্ডা আছে এই ভুসির কারণে কিন্তু এদের গায়ে ঠান্ডা লাগছে না যার কারণে এরা কিন্তু স্বাস্থ্যন্দে ঘুরে বেড়াচ্ছে এবং খাওয়া দাওয়া করছে এখানে আপনারা যদি দেখেন একটা এর মধ্যে পলায় রয়েছে আমি সেটা বের করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুরগি কিন্তু দেখেন পা দিয়ে হাঁসড়ায় যাচ্ছে খেয়ে যাচ্ছে এদের কিন্তু খাবার পাত্র সব জায়গাতেই দেওয়া আছে কিন্তু তারপরেও এরা হাঁসড়ায় যাচ্ছে এবং খেয়ে যাচ্ছে আর দেশি মুরগির যে বৈশিষ্ট্য বা যে গুণাবলী এর মধ্যে থাকা দরকার সেগুলো কিন্তু অবশ্যই এদের ভিতরে আনার চেষ্টা করতে হবে আপনি দেখতে পাচ্ছেন যে আমার এই কোনাতে মুরগিগুলো কিন্তু নিজের শরীরের ভিতরে বিভিন্ন ধরনের ময়লা নেছে যেটা আসলে দেশে মুরগির বৈশিষ্ট্য এখানে আমি একটা মাছা মতো করে দিয়েছি বা কিছু বাঁশ বেঁধে দিয়েছি বা সটা করে সেগুলো এখানে বেঁধে দিয়েছি যার উপরে এই মুরগিগুলো ঘোরাফেরা করতে পারবে যার যখন প্রয়োজন সে এরপরে উঠবে আবার যখন প্রয়োজন না তখন এটা থেকে নেমে নিচে খাওয়া দাওয়া করবে হাসড়া হাসড়ি করবে অর্থাৎ দেশি মুরগি ছাড় অবস্থায় থাকলে যে সকল গুণাবলী এর মধ্যে ছিল আপনি যদি দেশি মুরগিগুলো পালন করেন তাহলে কিন্তু এই গুণাবলীগুলো এদের মধ্যে রাখার সর্বোচ্চ চেষ্টা আপনাকে করতেই হবে আমি কিন্তু আমার দেশি মুরগির মধ্যে এই গুণাবলী কিন্তু বজায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করি এবং সেই অনুযায়ী আমার খামারকে পরিচালনা করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দুটো মুরগি কিন্তু শুয়েই আছে এদের কিন্তু যে বৈশিষ্ট্য সেগুলো কিন্তু এরা এর মধ্যেই পালন করার চেষ্টা করছে বা সেইগুলো কিন্তু করার চেষ্টা করছে তাই আমি এদের সুবিধার্থে আমি কিন্তু এখানে এইভাবেই তৈরি করে দিয়েছি যেখানে কিছু মাটি পাবে এর নিচেই কিন্তু আমার প্রথমে আছে ইট তারপরে কিছু মাটি দেওয়া আছে তারপরে কিন্তু এই মুসুরির যে ভুসি বলে আমাদের এখানে আঞ্চলিক ভাষায় সে ভুসিটা কিন্তু এদের উপরে দিয়ে রেখেছে এখানে খাবার পাত্র দিয়ে রেখেছি যা যখন মনে হচ্ছে যে খাবার দরকার তখন সে এখান থেকে খাবারটা খাবে এবং উপরে ওঠার দরকার থাকলে উপরে লাভ দিয়ে উঠে পড়ছে আবার যখন খিদে লাগছে তখন আবার নিচেই নেমে পড়ছে উপরে ঘুমাচ্ছে আবার নিচেই নামছে এবং খাওয়া দাওয়া করছে আপনারা দেখতে পাচ্ছেন এদের পা কিন্তু চলতেই আছে এরা পা দিয়ে এমনভাবে ই করে যার ফলে দেখা যায় যে কিছুদিনের মধ্যে এই ভুসিটা আর মধ্যে নেই শুধু ইটি পড়ে আছে যার কারণে আমি কিন্তু মাঝে মাঝে এই ভুসিগুলো আবার পুনরায় দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিন্তু বাস ফিরে ছটা করে তারপরে এইগুলো এখানে বেঁধে দিয়েছি যার ফলে এই মুরগিগুলো কিন্তু সুন্দর মতো এর উপর চলাফেরা করতে পারছে এবং এরা কিন্তু রাত্রেও দেখবেন যে এই নিচে থাকা সাথে উপরে থাকতে কিন্তু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং উপরে বেশি সময় থাকছে তাই আমি এইগুলোকে সবসময় চেষ্টা করি সুন্দর এবং সঠিকভাবে রাখার জন্য কারণ দেশি মুরগি যে সকল বৈশিষ্ট্য সেগুলো যদি আমি সঠিকভাবে এর মধ্যে বজায় রাখতে পারি তাহলে কিন্তু দেশি মুরগি সকল গুণাগুণ এর মধ্যে খুঁজে পাওয়া যাবে আর আমি যদি একেবারে আটকা জায়গায় রেখে দিই এদেরকে এই ধরনের সুযোগ সুবিধাগুলো না দিই সেক্ষেত্রে কিন্তু এদের মধ্যে দেশি মুরগির যে সঠিক বৈশিষ্ট্য বা গুণাগুণ সেগুলো কিন্তু এরা এদের মধ্যে বজায় থাকবে না তার মুরগি যেন সঠিকভাবে বৃদ্ধি পায় সেদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমি ঠিক এইভাবে পালন করি আমি যেগুলো করি সেগুলোই আমি আপনাদেরকে বাস্তবে দেখানোর চেষ্টা করি দেখেন আপনি যদি এই সুবিধাগুলো এই মুরগিগুলো দিতে পারেন তাহলে কিন্তু এই মুরগিগুলো যেভাবে আছে ঠিক সেভাবে বড় হতে থাকবে আমি কিন্তু কয়েকদিন এই মুরগির বাচ্চাগুলোকে একটা ছোটো ঘরে আবদ্ধ করে রেখেছিলাম আপনারা দেখলে বুঝতে পারছেন যে এদের শরীরে কিন্তু লোমের পরিমাণ অনেকটা কম আছে দেখবেন যে কয়েকটার পিটি থেকে বা গলা থেকে লোম উঠে গেছে কারণ এরা ঠুকাঠুকি করে একটার লোম আর একটাই খেয়ে ফেলেছে তবে কিছু গলা সোলা মুরগির বাচ্চা আছে সেটা ঠিক আছে কিন্তু তারপরে দেখেন এটা যদি দেখেন আপনারা পিটির মাঝখান থেকে এরা কিন্তু লোম একটা আর একটাতে খেয়ে ফেলেছে তাই আমি একটু বড় জায়গা করে দিয়েছি ওখানে যে কয়েকদিন রাখার দরকার ছিল তারপরে আমি এই বড় জায়গাটাই দিয়ে রেখেছি যেন এরা সুন্দর মতো চলাফেরা করতে পারে দেখেন একটা মুরগি আর একটা মুরগি হাঁসড়াইয়ের গার উপরে দিয়ে ঢেকে ফেলেছে তারপরেও এটা ডরছে না কারণ ওর ওইটাই ভালো লাগছে কারণ এরা দেশি মুরগি দেশি যে সকল গুণাবলী আছে সেগুলো এরা বজায় রাখার চেষ্টা করে বা এইগুলো এদের মধ্যে থেকেই যায় তাই আপনারা ঠিক চেষ্টা করবেন দেশি মুরগিকে উন্মুক্তভাবে পালন করলে যে সকল সুবিধা পায় ঠিক আপনারা চেষ্টা করবেন সেইগুলো কৃত্রিমভাবে কিছুটা হলেও হয়তো বা আংশিকভাবে হবে কারণ পরিপূর্ণভাবে হবে না এরা প্রকৃতিতে থাকলে ধুলো ময়লা বালি এগুলো নিত এখানে আমি মুসরির ভুষি এবং কিছু মাটি আছে সেগুলো কিন্তু এরা নিজের শরীরের মধ্যে নিয়ে এসছে এবং এরা কিন্তু এটাতেই আরাম বোধ করছে যার কারণে এটা কিন্তু নিজের শরীরের মধ্যে নিয়ে নেছে আপনারা কিন্তু এভাবে আপনাদের দেশি মুরগিকে পালন করতে পারেন তাহলে দেখবেন যে এদের মধ্যে সঠিক বৈশিষ্ট্য বজায় আছে এবং এরা সঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে আপনার এখানে তেমন কোনো ধরনের সমস্যা নাই আপনাদের যদি মনে হয় যে আপনাদের একটু সময় কম তাহলে আপনারা সকালে একটু খাবার বেশি করে দিবেন এবং পানিটা বেশি করে দিবেন এবং সন্ধ্যার বা বিকালে এসে আবার আপনারা পুনরায় খাবার এবং পানি দেবেন এই ক্ষেত্রে কিন্তু আপনাদের সময় তেমন নষ্ট হবে না এবং সঠিক যে সকল পদ্ধতি তার মধ্যে কিন্তু আপনারটাই অন্যতম হবে আপনারা এভাবেই যদি আপনাদের দেশি মুরগি পালন করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে বেশি লাভবান হবেন আপনারা চেষ্টা করবেন সময় দেশি মুরগিকে উন্মুক্ত থাকা অবস্থায় যে সকল সুবিধা ছিল তার কিছুটা পরিমাণ সুবিধা এখানে দেওয়ার জন্য এরা কিন্তু দেখেন ঠোকা ঠুকি ঠোকাঠুকি দৌড়াদৌড়ি করতে থাকে দোষী মুরগি একটু উচ্ছৃঙ্খল প্রকৃতি যার কারণে এরা ছুটাছুটি দৌড়াদৌড় কিন্তু করতেই থাকে এটা করবে আপনি কোনোভাবে এদেরকে ঠেকাতে পারবেন না তবে আপনারা বিভিন্ন বয়সের মুরগি কিন্তু এক জায়গায় রাখবেন না সেক্ষেত্রে কিন্তু জটিলতা চলে আসতে পারে আমার এই মুরগির মধ্যে থেকেই একটা মুরগিকে কিন্তু এরা নিজেরা ঠুকাই র রক্তাক্ত করে ফেলেছে আমি সেটা বাইরে রেখে দিয়েছি আপনারা জানেন যে আপনারা আপনাদের মুরগিগুলোকে এভাবে যদি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা এখান থেকে লাভবান হবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে সরারটা দিয়ে রেখেছি বা বাঁশের চাটাইটা দিয়ে রেখেছি এটার উপরে কিন্তু এই মুরগিগুলো রাত্রে সুন্দর মতো থাকে নিচে এরা থাকতে রাত্রে পছন্দ করে না কারণ নিচেই একটু ঠান্ডা বেশি যার কারণে কিন্তু এরা এই যে চাটাইটা করা আছে এর উপরে উঠে কিন্তু বসে থাকে আপনারা এখানে দেখলে বুঝতে পারছেন যে দেশি মুরগির যে সকল কার্যকলাপ চলে সেগুলো কিন্তু এখানে কিছুটা হল এরা করছে বা তার যে উপযোগী উপকরণ বা উপযোগী পরিবেশ সেটা কিন্তু এখানে তৈরি করা আছে যার কারণে এটা কিন্তু এরা কিছুটা হলো পালন করতে পারছে আপনারা যথই এই মুরগিগুলোকে খাবার দেন এরা কিন্তু পা দিয়ে যে একটা হাঁসড়ানো অভ্যাস সেটা কিন্তু এদের মধ্যে থেকেই যাবে এরা কিন্তু পা দিয়ে হাঁচড়াতেই থাকবে বাইরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার আছে বা পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়ে আছে সেটা সেইগুলো কিন্তু এরা খাসছে না এরা এই দেখেন পা দিয়ে এবং এর মধ্যে থেকে কি কি যেন খুঁটে খুঁটে খাসছে এটাই হলো এদের আসল বৈশিষ্ট্য বা এদের গুণাবলী আপনারা এইভাবেই আপনাদের মুরগিগুলোকে পালন করেন তাহলে এখান থেকে অবশ্যই আপনারা লাভবান হবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন এবং যে কোনো মতামত আমাকে কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে